হাই এভরিওয়ান, আজকে আজকে আমরা আমাদের সেশন শুরু করে দিব। লাস্ট সেশনে আমরা যেটা দেখছিলাম স্টুডেন্ট সেভ করা উইথ ড্রপ ডাউন লিস্ট থেকে, ড্রপ ডাউন থেকে আমরা ডিপার্টমেন্ট নিতাম, সেখান থেকে আমরা ডাটা সেভ করছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা আজকে কোড বেজ নিয়ে আলোচনা করব। অলরেডি আমার একটা কোড করা আছে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটা বেস থেকে ডাটা রিটেপ করব। আমরা সকল স্টুডেন্ট, যেই স্টুডেন্টগুলো আমরা সেভ করছি সেই স্টুডেন্টগুলো রিটেপ করে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এখন আপাতত একটা টেবিলে দেখাই দিচ্ছি, আমরা টেবিলে ডাটা বিয়ে করবো সবগুলো স্টুডেন্ট। সেটা কখন করব, সেটা হচ্ছে যখন আমার পেজটা লোড হবে তখন ইনিশিয়ালি সব স্টুডেন্ট নিয়ে আমি টেবিলের মধ্যে দেখাবো। যখন আমি সেভ করব, সেভ করার পরও আমি আবার সেই সেভ আগের যে স্টুডেন্ট, টোটাল সেভ হওয়ার পর যত স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টই আমি দেখবো, তার মানে আমার নিউ স্টুডেন্টও দেখতে পাবো টেবিলে। সেটাই করছি আমরা আজকে, এটা একটু দেখবো এই কাজটুকু কীভাবে করছি। আমরা শুধু কোড বেজ নিয়ে আলোচনা করবো, এগুলা অলরেডি আমরা জানি, অনেকেই যারা আমাদের প্রিভিউ ক্লাসগুলো করছেন বা দেখছেন তারা বুঝতে পারবেন। এইখানে আমি আসলে আজকে লেয়ার আর্কিটেকচার ম্যানেজ করি সেটা করছি। তো লেয়ার আর্কিটেকচারের ভিডিওগুলো এখানে আমাদের ইউটিউব লিঙ্কে আছে, আমি প্রয়োজনে ভিডিও লিঙ্কে দিয়ে দিব। আপনার যাদের প্রবলেম নাই তারা তো প্রবলেম নাই, ফাইন, যাদের প্রবলেম আছে তারা আপনার একটু ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে লেয়ার আর্কিটেকচার কী কীভাবে কাজ করে কেন, সেগুলোর দিকে আমি যাচ্ছি না আজকে। তো আমি একটু কোড বেজে চলে যাই, রান করা আছে টপ করে দিলাম। আচ্ছা প্রথমে আসি গেটওয়েতে। যারা একদম জানেন না তাদেরকে একটু হালকা বলে দিই, এখানে আমার দুইটা ফোল্ডার নিয়েছি, গেটওয়ে ম্যানেজার, ডাটা বেজের যত ইন্টারাকশন আছে, ডাটা বেজ থেকে যখন ডাটা আমি সেভ করবো, ডাটা বেজ থেকে ডাটা নিয়ে আসবো, সেগুলো সব আমি এই ক্লাসের মধ্যে লিখবো। আর যদি কোনো আমার লজিক থাকে এর উপর, কোনো লজিক থাকে, লজিক ইমপ্লিমেন্ট করা লাগে, সেটা আমি ম্যানেজারের মধ্যে লজিক ইমপ্লিমেন্ট করবো, না থাকলে প্রবলেম নাই সরাসরি কল করে দিব। আর ফাইনালি আমি ম্যানেজারকে আমার কটলা থেকে অ্যাক্সেস করবো, এতটুকু। তা আপনারা ভিডিও লিঙ্কে যেগুলো দিব, আপনারা যদি লেয়ার আর্কিটেকচার সম্পর্কে তেমন আইডিয়া না থাকে সেগুলো আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা তো আমি এখানে একটা মেথড লিখে রাখছি, আমি অলরেডি স্টুডেন্ট রিটেপ করার জন্য একটা মেথড লিখে রাখছি আমার গেটওয়েতে, সেটা হচ্ছে এই মেথড। আচ্ছা এই মেথডটা আমাকে রিটার্ন করা হচ্ছে লিস্ট অফ স্ট্রিং, দেখতে পাচ্ছি, সরি লিস্ট অফ স্টুডেন্ট রিটার্ন করে এই মেথডটা। তো এই মেথডের মধ্যে যেটা বলা আছে, আমি প্রথমে ডাটাবেজ কানেকশান এস্টাবলিশ করব, কুইরি লিখলাম, আমি আমার এই টেবিল থেকে ডাটা রিটেপ করতে চাই, সেই কুইরি লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম আমার টেবিলের নাম, তারপরে এক আগের মতোই কমান্ড এক্সিকিউট করলাম, কানেকশন ওপেন করলাম। এখানে আমি আমার কমান্ডটাকে রিডার হিসেবে এক্সিকিউট করলাম। আচ্ছা তারপর আমি একটা কালেকশন, স্টুডেন্ট টাইপের একটা কালেকশন ইনিশিয়ালাইজ করলাম। তারপর এখানে যেটা হয়, রিডার রিডার কি করে, রিডার হচ্ছে সাপোজ আমরা যখন ডাটা ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি, তখন সে আমাকে ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করে। একটা ডাটা ইনসার্ট করলো, দুইটা ডাটা ইনসার্ট করলো, এরকম একটা মেসেজ দেয় আমাকে, ওয়ান রো ইফেক্টেড এরকম। আর যখন আমি ডাটা রিটেপ করি তখন সে আমাকে এরকম ইন্টিজার টাইপের রিটার্ন দেয় না, সে আমাকে দিবে হচ্ছে অনেকগুলো রো টাইপের, যেমন আমার অনেকগুলো স্টুডেন্ট থাকলে সেই ডাটাগুলো দিবে। আচ্ছা তো সেটার জন্য আমাকে ডাটা রিসেভ করবো হচ্ছে এসকেল ডাটা রিডারের মধ্যে, তো সেটা একদম রো এর মতো করে ডাটাগুলো নিয়ে আসতে পারে। আচ্ছা তো আমি সাপোজ আমার ডাটাগুলো এক্সিকিউট করে আমি রিডারের মধ্যে রাখলাম, তারপর আমি এখানে একটা কন্ডিশন দিলাম রিডার ডট রিড। এই রিড মেথডটা হচ্ছে রিডার মধ্যে যতগুলো ডাটা আছে সে যতক্ষণ পর্যন্ত পড়তে পারে, ধরেন সাপোজ আমার কাছে এখানে 5টা ডাটা আছে, সে ডাটা যত 5 বার পড়তে পারবে, প্রথমবার যদি পড়তে পারে তখন এটা হচ্ছে ট্রু অর ফলস দেয়, এটা বুলিয়ান টাইপ, আমার অলরেডি আমি যখন কার্সার নিই সে দেখায় বুলিয়ান টাইপ, সে ট্রু অর ফলস দেয়। যখন সে ডাটা রিড করতে পারে ট্রু দেয়, ট্রু দিলে এই কাজটুকু হয়, ফলস দিলে এই কাজটুকু হয় না। আচ্ছা যে যতক্ষণ পর্যন্ত সে পড়তে পারে ততক্ষণ পর্যন্ত সে ট্রু দেয়। আচ্ছা সাপোজ প্রথমবারের জন্য সে পড়লো, ট্রু দিল, ভিতরে আসলো, সাপোজ এখানে আমার 5টা ডাটা আছে, প্রথমবার একটা স্টুডেন্টের অবজেক্ট বানাবে, তারপর যেটা করবে আমার যেই স্টুডেন্টের অবজেক্ট আছে সেই অবজেক্টের স্টুডেন্ট নেম বলে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে আমি ডাটা বাইন্ড করবো। কোনটা করবো, আমার রিডারের মধ্যে স্টুডেন্ট নেম বলে যেই কলামের ডাটাটা আছে সেই ডাটাটা আমি এর মধ্যে বাইন্ড করতে চাই। আচ্ছা এটা দুইটা প্র্যাকটিস আছে, আমরা চাইলে সরাসরি কলামের নামও দিতে পারি, আবার চাইলে এখানে আমি কলামের নাম না দিয়ে আমি বলে দিতে পারি কলামের ইন্ডেক্সিং। আচ্ছা তা আমি একটু যাই আমার ডাটা পেজে,
আসলাম টেবিল ডিজাইন ভিউতে আসলাম। আচ্ছা তো ডিজাইন ভিউতে জিরো নাম্বার ইন্ডেক্সিং আছে, আইডি, এক নাম্বার ইন্ডেক্সিং স্টুডেন্ট নেম, এরকম ইন্ডেক্সিংগুলো দেওয়া আছে। টুতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আমি এখন যদি বলি জিরো তার মানে আইডি নিবে, যদি বলি ওয়ান তাহলে স্টুডেন্ট নেম নিবে। আমি এভাবে কাজ করতে পারবো। আমি আবার যদি চাই সরাসরি কলামের নাম দিয়ে দিতে পারি, প্রবলেম নাই। তাহলে আমরা কোনটা করবো? আসলে ব্যাটার হচ্ছে কলামের নামটাই দেওয়া যায়, কারণ আমি যদি কখনো আইডি দিয়ে করি, সাপোজ আমি এখন জিরো ওয়ান দিয়ে করলাম, প্রবলেম নাই। কিন্তু কোন একটা সময় যদি আমি কখনো বলি স্টুডেন্ট নেম ইন্ডেক্সিং চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আর স্টুডেন্ট নেম মানে ওয়ানের মধ্যে আর স্টুডেন্ট নেম পাবে না, পাওয়া সম্ভব না, অন্য কিছু হতে পারে। তো সেগুলো আসলে এইটা ভালো প্র্যাকটিস না, আমরা নাম্বারিং ইন্ডেক্সিং দিয়ে দিয়ে আমরা সরাসরি কলামের নাম দিয়ে দিব, কলাম যেখানেই থাকুক না কেন আমরা ডাটা ইজিলি বাইন্ড করতে পারবো। আচ্ছা তো এটা হচ্ছে আমরা, তারপর রিডার মধ্যে প্রত্যেকটাটাই আমরা এরকম করে আস্তে আস্তে রিড করে আমরা অবজেক্ট বানাইলাম। অবজেক্ট বানানো শেষ, তারপর এখানে আমি যেটা করতেছি এই যে আমার কালেকশনটা আছে, এই কালেকশনটা অ্যাড করতেছি, কালেকশনের মধ্যে ডাটা বাইন্ড করতেছি। ফাইনালি যেহেতু আমার মেথডের রিটার্ন টাইপ হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট, সেই টাইপের ডাটা রিটার্ন করবে, আমি ফাইনালি স্টুডেন্টস লিস্ট অফ স্টুডেন্টস রিটার্ন করে দিচ্ছি। আচ্ছা তো এইটাকে আমি কল, এই মেথডটাকে আমি কল করতেছি হচ্ছে ম্যানেজার থেকে। এই যে ম্যানেজারে সেম একটা মেথড আছে আমার, সেই মেথডও লিস্ট অফ স্টুডেন্ট টাইপের ডাটা রিটার্ন করে। তারপর আমি এখানে এসে, সাপোজ আমি যেহেতু ম্যানেজারে এসে আমি স্টুডেন্ট গেটওয়েকে অ্যাক্সেস করবো, সেই জন্য আমি এখানে একটা স্টুডেন্ট গেটওয়ের একটা অবজেক্ট বানিয়ে নিলাম। অবজেক্টকে কল করলাম সব কিছুই পাবো, দ্যাটস ইট। সেই জন্য স্টুডেন্ট আমার যেহেতু সেই মেথড আছে, সেই মেথডটা আমি দেখতে পাই, সেটাকে কল করি গেট স্টুডেন্টস। সেই মেথড আমাকে রিটার্ন করা হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট, একটু আগে আমরা যেটা দেখলাম গেটওয়েতে সেইটাই। আচ্ছা আমাদের ম্যানেজার পর্যন্ত শেষ, তারপর ফাইনালি কন্ট্রোলারে আসলাম। কন্ট্রোলারে সাপোজ যেহেতু কন্ট্রোলারে আমি ম্যানেজারকে অ্যাক্সেস করব, সেই জন্য ম্যানেজারে একটা অবজেক্ট বানিয়ে নিলাম আগেই। আচ্ছা তা আমি একটা ভিউ ব্যাগে ডাটা রাখবো, স্টুডেন্টস ভিউ ব্যাগ স্টুডেন্টস নিলাম। তার মানে হচ্ছে আমি ডাটা ভিউ ব্যাগে ডাটা রাখবো কোত্থেকে? আমার স্টুডেন্ট ম্যানেজার থেকে, কারণ স্টুডেন্ট ম্যানেজার আমাকে গেট স্টুডেন্টস ডাটা দেয়, লিস্ট অফ ডাটা, লিস্ট অফ স্টুডেন্ট ডাটা দেয়, সেখান থেকে আমি ডাটা রাখবো, সেটাকে আমি সরাসরি কল করে দিলাম। তো যে কল করে দিলাম লিস্ট অফ স্টুডেন্ট আসবে, সেগুলোই আমাকে ফাইনালি দেখবো, ফাইনালি দেখবো হচ্ছে ভিউতে। আসলাম ভিউতে, ভিউতে সেভ বাটনের নিচে, তো এই হচ্ছে আমার সেভ বাটন, সাবমিট বাটন, সরি সাবমিট বাটন যেটা সেভ করে, সেই বাটনের নিচে আমি একটা টেবিল দিলাম। যেহেতু আমি একটা ফরেস্ট লিখলাম, যেহেতু আমার ভিউ ব্যাগ স্টুডেন্টসের কালেকশন টাইপের ডাটা থাকবে, সেই সেটা দিলাম। তারপর ফাইনালি আমি আইটেমের মধ্যে যে ডাটাগুলো পাবো একটা একটা করে বাইন্ড করে দিব টেবিলের মধ্যে, রোয়ের মধ্যে ডাটা দিয়ে টেবিল ডাটা বান। আচ্ছা তা আমরা একটু ডিবাগ করে দেখি এতটুকু প্রবলেম হয় কি না। আচ্ছা রান দিলাম, স্টুডেন্টস ডিবাগ পয়েন্টটা আটকাই দিলাম আমাকে একজ্যাক্ট সেই জায়গায়, যে জায়গায় আমরা ডিবাগ পয়েন্টটা রাখছি। আচ্ছা তা আমি F11 দিয়ে আসলাম, ম্যানেজারে আসছি। ম্যানেজারে তেমন কোনো বিজনেস লজিক নাই আমাদের, ম্যানেজারে এসে আমরা কল করছি হচ্ছে গেটওয়ে, গেটওয়ে যে গেট স্টুডেন্টস মেথড আছে সেইখানে আসলাম, চলে আসছি। আমার একটু ডিবাগ করি, F10 দিয়ে যাচ্ছি, ডাটাগুলো নিয়ে আসছে, আমাদের রো এক্সিকিউট করলো, কমান্ড এক্সিকিউট করলো, ডাটা নিয়ে আসলো। এখন দেখেন লিস্টের মাত্র আমার এই কালেকশনটা ইনিশিয়ালাইজ হয়েছে, জিরো কাউন্ট, জিরো, কোনো ডাটা নাই আপাতত। আমাদের রিড রিডার ডট রিড, সাপোজ আমি বলছিলাম ট্রু অর ফলস রিটার্ন করে প্রথমবার জন্য সে ডাটা পড়তে পারছে, সে ভিতরে আসলো, একটা অবজেক্ট বানাইলো স্টুডেন্ট টাইপের। রিডারের যে স্টুডেন্ট নেম প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে স্টুডেন্ট নেম নিয়ে আসছে অলরেডি, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসবে, ইমেল নিয়ে আসবে, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট। ফাইনালি যে স্টুডেন্টটা আমার হয়েছে এইটা, এইটা আমার কালেকশন অ্যাড করে দিবে, দিল কালেকশন একটা অ্যাড করে দিল, কালেকশন ওয়ান হয়ে গেছে সেকেন্ড টাইম। যেহেতু মাল্টিপল ডাটা সে পাইলো আমার এই কুইরির থ্রুতে, সে আবার আসবে, আবার ডাটা বাইন্ড করবে, ফাইনালি আবার অ্যাড করবে, টু হয়ে গেছে।
তো এরকম করে যত বার সে ডাটা পাবে প্রত্যেকবারই এরকম করে হোয়াইল কন্ডিশনে ঢুকবে, ঢুকে অবজেক্ট বানাবে, অবজেক্ট কারেকশানে অ্যাড করে দিবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি ফাইনালি, এই এই কার্যক্রমটা বারবারই হবে, আমি একটু কন্টিনিউ করে দিই ডিপার্টমেন্টের বসে, তাহলে এটা শেষ। আমি এখানে ফাইনালি স্টুডেন্টস পেলাম 5টা, 5 জন স্টুডেন্ট পেলাম, আমি রিটার্ন করে দিলাম, কালেকশন রিটার্ন হয়ে গেল, আসলো এখান থেকে সেম কালেকশন রিটার্ন হয়ে গেল। তার মানে আমি যেই 5 জন স্টুডেন্ট রিটাইপ করলাম সেটা এখন বিউ ব্যাগের মধ্যে রাখলাম, ফাইন, বিউ জেনারেট করে দিলাম, আসলো ফরিচ, আমার ভিউতে চলে আসছি, ভিউতে বিউ ব্যাগের মধ্যে আমার একটা কালেকশন আছে 5টা ডাটা, 5টা ডাটা দেখাচ্ছে আমাকে কাউন্ট, তাই না, 5টা ডাটা। তারপর আইটেম, আইটেমের মধ্যে এই যে প্রথম স্টুডেন্টের ইনফরমেশন আছে, প্রথম স্টুডেন্টের ইনফরমেশন আমরা দেখবো ফাইনাল, তারপরে সেকেন্ড স্টুডেন্ট, এরকম করে প্রত্যেকবারই প্রত্যেকের ইনফরমেশন দেখাবে। ফাইনালি আমরা একটু কন্টিনিউ করলে একটা টেবিল দেখতে পাবো, টেবিলের মধ্যে ডাটাগুলো নিয়ে, ডাটাগুলো লোড হয়ে গেছে। আচ্ছা তো আমরা একটু কাজ করি, সাপোজ আমরা সরাসরি স্টুডেন্টের নাম আছে তো স্টুডেন্টের উপর আমরা একটু হেডিং দেই, সেটা একটু দেখি কীভাবে দিতে হয়। সাপোজ আমি এখানে লিখলাম টেবিল হেড, আর এতটুকুকে রাখবো টেবিল বডিতে, টেবিল বডি, এটাকে আমি বডিতে নিয়ে যাই। আচ্ছা তো টেবিল হেডের মধ্যে আমি টিআর টিআর দিব, টিএস। আচ্ছা প্রথমটা হচ্ছে স্টুডেন্ট নেম, সাপোজ নেম, তারপরটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট নেম, তারপর একটু রান দিলাম। ফাইন, আমার অলরেডি আমার টেবিলের হেডিং চলে আসছে। আচ্ছা এখন সাপোজ আমরা যদি কোনো একটা স্টুডেন্ট সেভ করতে চাই, এটা তো লোড হওয়ার সময় যখন গেট মেথডে আমরা লিখলাম, লোড হওয়ার পর আমরা সেম জিনিস দেখতে পাই, নতুন স্টুডেন্ট সেভ হওয়ার পর যেটা আসবে সেটাও দেখতে চাই, তখন সেটা কী করতে হবে? সেটার জন্য আমরা সেম অলরেডি আমাদের এই কোড অলরেডি আছে, আমরা যেটা করব এতটুকু লাইন আমরা এইখানে লিখে দিব সেভ হওয়ার পর, কারণ পোস্ট মেথড যখন কল হবে সেম মেথডকে আবার কল করব, কল করে ডাটা নিয়ে আসবো। এইখানে অ্যারো দিচ্ছে দিক, সেটা হচ্ছে আমরা এই অবজেক্টটা এই স্কোপের মধ্যে এটা ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, তো আমরা এইখানে কল করে দেই, বা আমরা চাইলে একদম উপরে ইনিশিয়ালাইজ করে দিতে পারতাম, সেটাও হয়। আমি কল করে দিলাম, তাহলে আমরা আবার রান দিলাম, আমরা এবার ডিবাগ পয়েন্টার উঠিয়ে দেই, সেভ করে দেখব আমাদের নতুন যেই ডাটা সেভ করবো সেটা সেটা আসে কি না সেটা দেখবো আমরা। আসলো, ডিবাগ পয়েন্টার, সরি ডিবাগ পয়েন্টার মনে হয় নাই, কন্টিনিউ দিয়ে দিই, কন্টিনিউ, ফাইন ডাটা নিয়ে আসছে। আমি এখানে দেই ইকবাল 2090 সার্ভিস অ্যাট gmail.com, বললাম ঢাকা, বললাম ইংলিশ, ফাইনালি সেভ। এই যে আমরা সেই ডাটা দেখতে পাচ্ছি, আর যেহেতু আমরা ডাটা দেখাচ্ছি তাহলে আমাদের এই মেসেজটার দরকার নাই, তাই না, তো আমরা চাইলে এই মেসেজ অফ করে দিতেই পারি। আমাদের এই মেসেজ আসতো ভিউ ব্যাক থেকে, ভিউ ব্যাক মেসেজ, আমরা যেটা বন্ধ করে দিই আপাতত, আমি কমেন্ট কমেন্ট করে দিলাম সেটা আমরা দেখতে পাবো না, প্রবলেম নাই। ওকে আজকে এটাই ছিল যে আমরা ডাটা কীভাবে ডাটা নিয়ে এসে দেখাবো, সেভ করার পর কীভাবে দেখবো। আচ্ছা এতটুকুই, তো থ্যাংক ইউ।